ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في القرآن الحكيم: فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وعن معاذ بن جبل رضي الله عنه قال: كنت رديف النبي صلى الله عليه وسلم فقال: يا معاذ، أتدري ما حق الله على العباد؟ قلت: الله ورسوله أعلم. فقال رسول الله صلى الله عليه وسلم: حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا. ثم قال عليه الصلاة والسلام: يا معاذ، أتدري ما حق العباد على الله إذا فعلوا ذلك؟ قالوا: قال الله، قلت: الله ورسوله أعلم. قال: حق العباد على الله ألا يعذب من لا يشرك به شيئا. رواه البخاري رحمه الله. সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা মাত্রই সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ জুমার দিন আমরা আল্লাহর ইবাদতের জন্য হাবরুল উম্মাহ মসজিদ এবং মডেল মাদ্রাসায় তাঁর ইবাদতের জন্য উপস্থিত হতে পেরেছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকে আমি গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যার একটি হচ্ছে তাওহীদ, অপরটি হচ্ছে আসসালাহ বা নামাজ। আমরা সকলেই জানি ইসলামের পিলার বা রকন হচ্ছে কয়টা? পাঁচটা। ইসলামের পিলার বা রকন হলো পাঁচটি। যেমনটি আমরা বিল্ডিং তৈরি করলে সেখানে পিলার দিতে হয়, ওই রকম ইসলামেরও পাঁচটি পিলার রয়েছে। তার এক নম্বর পিলার হলো তাওহীদ, আর দুই নম্বর পিলার হলো ইকামিস সালাহ, সালাত কায়েম করা, সালাত প্রতিষ্ঠা করা। এ দুটি বিষয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জানা দরকার তাওহীদ কাকে বলা হয়, তাওহীদ এর সংজ্ঞা কি, তাওহীদের পরিচয় কি। আমাদের দেশে যখন ইসলামী কোনো মাহফিল হয়, জনসমাবেশ হয়, তখন সেখানে বলা হয় বাংলাদেশে এত কোটি তাওহীদি জনতা। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই তাওহীদি কোটি কোটি তাওহীদি জনতার অধিকাংশ লোকই তাওহীদের সংজ্ঞা বা পরিচয় জানে না। অধিকাংশ লোক
এমনকি মৌলবি ঘরানার যাদেরকে আমরা হয়তো অনেক সময় সমাজে আলেম বলে চিনি তাদেরকেও যদি আপনি বলেন তাওহীদের সংজ্ঞা বলুন বলবেন তাওহীদ আবার কি জিনিস অধিকাংশ আলেম ওলামা যাদেরকে আপনারা আলেম বলে চেনেন তাদেরও অনেকে এই তাওহীদের সংজ্ঞা বা পরিচয় জানে না বিশেষত এই যে আপনাদের অত্র এলাকা কুমিল্লা থেকে শুরু করে কুমিল্লাও মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু সহি আকিদার ভাইরা রয়েছেন কিন্তু তারপরে চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী এই জায়গাগুলোতে সহি আকিদা এবং বিশুদ্ধ দিনের দাওয়াত এটা খুব কম পৌঁছেছে আল্লাহর অশেষ শুকরিয়া যে এখানে আল্লাহ তাআলা আপনাদের একটি মার্কাজ তৈরি করে দিয়েছেন আল্লাহ তাআলা যেন এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন আল্লাহুম্মা আমিন এবং যারা এর পিছনে শ্রম দিচ্ছেন সার্বিকভাবে এ টু জেড যার সামান্য পরিমাণ এখানে পরিশ্রম রয়েছে মেধা দিয়ে হোক টাকা দিয়ে হোক অন্য যে কোনো মাধ্যমে হোক না কেন আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি তাওহীদ বলা হয় সংক্ষিপ্ত আকারে যদি আমরা তাওহীদ জানতে চাই তাহলে হলো هو افراد الله تعالى في جميع انواع العباده আমরা যত প্রকার ইবাদত করি এই সব ইবাদতগুলো একমাত্র এককভাবে আল্লাহর জন্য করাকে কি বলা হয় তাওহীদ অন্য কারো জন্য আমার ইবাদত হবে না একমাত্র আল্লাহর জন্য হতে হবে সাজদা করা ইবাদত অতএব এই সাজদা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না কিন্তু আমাদের সমাজে আল্লাহ ছাড়াও বিভিন্ন কবরে মাজারে গিয়ে অনেকের পায়ে গিয়ে সাজদা হয় যারা মরে গেছে না জেনে যারা তাদেরকে সাজদা করে নিচ্ছে সে তো এক ভিন্ন কথা কিন্তু জিন্দা পীর নামে যে সমস্ত দুষ্ট লোক রয়েছে এদের কত বড় স্পর্ধা হয় যে আল্লাহর হক সে তার পায়ে নাই নাউজুবিল্লাহ আল্লাহ বলছেন وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُو مَعَ اللَّهِ أَحَدًا মসজিদ আল্লাহর আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না মুসলিমের ললাট আল্লাহ ছাড়া অন্যের কাছে নত হতে পারে না অনুরূপ দোয়া করা ইবাদত অতএব আল্লাহ ছাড়া অন্যের কাছে চাওয়া যাবে না দেওয়ার মালিক মহান রব্বুল আলামিন যে সমস্ত লোকেরা মাজারে গিয়ে পীরের কাছে গিয়ে সন্তান চায় তাদেরকে দেখে আমার আফসোস হয় যে একজন বিজ্ঞ আলেম যাকে তার বাবা এবং তিনি পীর ছিলেন তার বাবা তাকে গদ্যনশীল পীর বানিয়ে গিয়েছিলেন পরবর্তীতে তিনি সেই ভুলগুলো বুঝতে পারেন এরপরে একাধিক পীরের সাথে তিনি যোগাযোগ করে নিশ্চিত হন যে এই পিরানা ব্যবসাটা আমাদের এটা নিছক একটা ভ্রান্ত মতবাদ ছাড়া আর কিছু নয় তিনি এগুলো ছেড়ে দেন তওবা করেন এবং একসময় আমি কুয়েতের একটি সংস্থা ছিল রিভাইভাল অফ ইসলামিক হেরিটেজ সোসাইটি এ সংস্থাটা অন্যান্য দেশে আছে দুঃখজনক হলো সত্য বিভিন্ন অজুহাত দিয়ে আমাদের দেশ থেকে এটাকে তাড়িয়ে দেওয়া হয়েছে যার ফলে এরকম প্রতিষ্ঠানগুলো যারা এখন হয়তো তাদের দ্বারা খেদমত পেত সেটা আর আমরা পাচ্ছি না সেখানে তখন তাকে সবচেয়ে বেশি বেতনের দায়ীদের কাতারে রাখা হয়েছিল কারণ তিনি একজন কনভার্টেড সহি আকিদার লোক এবং পীর ছিলেন তিনি সেই সব ব্যবসাকে দুনিয়াবী ব্যবসাকে তিনি ছেড়ে দিয়ে আল্লাহর দিনের যখন জন্য যখন আসতে পেরেছেন তখন তিনি তাকে ওই সংস্থা সবচেয়ে বেশি বেতন দিয়ে রেখেছিল এবং যেই জন্য এই ঘটনাটা বলা উনি মারা গেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন আল্লাহুম্মা আমিন যে উনি নিজে পীর কিন্তু ওনার সন্তান হয়নি আর আমরা বোকা মানুষ ওই পীর সাহেবের কাছে গিয়ে সন্তান চাই যদি উনি সন্তান দিতে পারতেন তো ওনার নিজেরই তো সন্তান হতো কবরস্থ ব্যক্তিরা যদি কারো উপকার অপকার করার ক্ষমতা রাখতো তাহলে নিজের মত কেউ মরতে চায় এই পৃথিবীতে কেউ মরতে চায় না
আমি আপনি সবাই চাই যে আরেকটু বাঁচি, তওবা তাহলিল করি, ভালো হোক আর মন্দ হোক, সবাই আমরা তখন চাই যে একটু বাঁচি, তওবা তওবা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিছু ইবাদত বন্দেগী করে নেব, কেউ টাকা পয়সা পাবে সেটা মেটাতে হবে, মুসলিম হলে তার এই চিন্তাধারাগুলো আছে। যদি ওনারা নিজেদের কোনো উপকার করতে পারতেন বা কোনো ক্ষতি রোধ করতে পারতেন তাহলে তারা প্রথম করতেন কি, নিজেদের মৃত্যুটাকে বিলম্বিত করতেন, কিন্তু সেটাও তারা করতে পারেন নাই। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াদুরু ওয়া লা ইয়ানফা, বাবা আপনি কেন এমন জিনিসের পূজা করেন যেগুলো কোনো উপকার অপকার কিছুই করার ক্ষমতা রাখে না। অতএব দোয়াটা করতে হবে একমাত্র আল্লাহর কাছে, সালাতটা পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব আপনি মাজারে গিয়ে, কবরে গিয়ে, অন্য জায়গায় গিয়ে না চাইবেন, নাকি আপনি মনে করবেন তিনি আমার কোনো উপকার অপকার করার ক্ষমতা রাখে, সব কিছুর মালিক মহান রব্বুল আলামিন, এই আধিপত্যটা একমাত্র আল্লাহকে দিতে হবে। এটা হলো তাওহীদ, হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি জামিই আনওয়াইল ইবাদা, সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা। নজর মানত এগুলো হলো ইবাদত, নজর মানত এগুলো হলো ইবাদত, আর এই ইবাদতগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ প্রদত্ত যে সকল খাত রয়েছে সেগুলোতে আপনি দেবেন আল্লাহর খুশির জন্য। কিন্তু নজর আপনি মানলেন, মানত মানলেন, মনে রাখা উচিত নজর মানতে আপনার ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, শুধু বখিল থেকে একটু মাল আল্লাহ খসিয়ে নেন, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই ঘটবে, কিন্তু আপনি বখিল এমন, আমাদের দেশের লোকটা আরো বড় বখিল, আরবের লোকেরা যখন দান করে, দান করে আল্লাহর কাছে চায়, মানে কিছু গরিব মিসকিনকে দান করলো অথবা খাওয়ালো, খাওয়ার পরে আল্লাহর কাছে একটা জিনিস চায়। আর আমরা কিভাবে নজর মানত মানি, আমরা নজর মানত মানি যে আল্লাহ আমার ছেলেটা যদি পরীক্ষায় পাস করে তাহলে আমি একটা মসজিদে খাসি দেবো, এ হলো আমাদের, বা মাদ্রাসায় একটা খাসি দেবো, মানে ওইটা হইলে এইটা দিবে আর না হইলে নাই, আল্লাহর সাথে শর্ত দিয়ে দান করা নাউজুবিল্লাহ, এটা ঠিক নয়, এটা উচিত নয়। আপনারা জানেন তিনজন লোক গুহায় আটকা পড়েছিলেন, গর্তের মধ্যে আটকা পড়েছিলেন, তো ওনারা এই বিপদ থেকে উদ্ধারের জন্য তাদের নেক আমলকে অসিলা করেছিলেন, যে আমি একজন বলল আমি এই এই কাজ করতাম, আল্লাহ এটা যদি তোমার খুশির জন্য করে থাকি আজকে নাজাত দাও, তাহলে কাজগুলো কি হয়েছে আগে করা হয়ে গিয়েছিল পরে সেটার অসিলা করেছেন। ওই রকম আমাদের উচিত আপনি 10 টাকা 20 টাকা 50 টাকা 1,000 টাকা 5,000 টাকা একটা খাসি একটা গরু যা পারেন আপনি মসজিদে মাদ্রাসায় যেখানে আল্লাহর সন্তুষ্টির জন্য দেওয়া জায়েজ সেখানে দিয়ে তারপর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি একটু কিছু ভালো কাজ করেছি তার অসিলাই তুমি কি করো আমার এই বিপদ উদ্ধার করো, অথবা আমার ছেলেটাকে ভালোভাবে পরীক্ষায় পাস করাও, অথবা আমার ছেলেটাকে রোগ মুক্তি দাও, কিন্তু আগে ভালো কাজটা করে নেওয়া উচিত। আমাদের যে নজর মানত এটাও বখিলি নজর মানত, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় এবং প্রখ্যাত আলেমে দিন শেখ ডক্টর সালেহ ফাউজান হাফিজাহুল্লাহ উনি বলছেন, উনি সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একজন সদস্য, তিনি বলছেন যে তাওহীদ হলো আল্লাহর প্রভুত্ব, বান্দার ইবাদত এবং আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক হিসেবে জানা ও মানার নাম হলো তাওহীদ। ওনার সংজ্ঞাটা একটু একটু বড়, তো এখান থেকে আবার আমরা জানতে পারি যে আল্লাহর প্রভুত্ব, বান্দার ইবাদত মানে আপনার আমরা যে ইবাদতগুলো করি এগুলো, এবং আল্লাহ তাআলার বেশ কিছু সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে সেগুলোতে আল্লাহকে একক বলে জানা এবং মানার নাম হলো তাওহীদ। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাওহীদ হলো তিন প্রকার, ওনার সংজ্ঞাটা থেকে স্পষ্ট হয়ে যায় তাওহীদ হলো তিন প্রকার। এক প্রকার হলো বা প্রথম প্রকার হলো তাওহীদে রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা ও মানা। আল্লাহ কিছু কাজ করেন ওগুলো পৃথিবীর কেউ করতে পারে না, যেমন সৃষ্টি করা কার কাজ, আল্লাহর কাজ, রেজেক দেওয়া কার কাজ, আল্লাহর কাজ, ছেলে হবে না মেয়ে হবে মায়ের পেটে এটা কে করেন, আল্লাহ তাআলা করেন, বাঙালি বুঝে না, আরবরা মেলা বুঝে আলহামদুলিল্লাহ, কারণ ওরা কোরআন হাদিস পড়ে, তো আর আমরা বুঝি না, এই জন্য আমার বইয়ের দুইটা মেয়ে হয়েছে এই জন্য তালাক দিয়ে দিলাম, মেয়ের আমার স্ত্রীর কি দোষ,
আমার স্ত্রীর কি দোষ, আল্লাহ যা দিয়েছে সেটাই তো সে পেটে ধারণ করেছে। নাদান লোকেরা এই কাজগুলো করে থাকে, ছেলে হোক মেয়ে হোক সবটাই আল্লাহর দান, আর না হলেও সেটাও আল্লাহ তাআলারই সিদ্ধান্ত, এজন্য বিচলিত হওয়ার কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে পৌঁছে ইসমাইলকে পেয়েছিলেন, তারও পরে পেয়েছিলেন ইসহাককে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। এজন্য এই সন্তান দেওয়া এটারও মালিক আল্লাহ, ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে দেওয়ার মালিকও আল্লাহ, উভয়টা দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ তাআলা, হায়াত মৌতের মালিক মহান রব্বুল আলামিন। বিপদ আপদ, এটা বিপদও দেন আল্লাহ তাআলা, বিপদ থেকে উদ্ধারও করেন আল্লাহ তাআলা। আপনার অসুখ হলে সে অসুখটা আল্লাহর হুকুমেই হয়, আর অসুখ যদি দূর হয় সেটা আল্লাহই দূর করেন। অতএব এগুলো সবই আল্লাহর কাজ। আজকে যে আপনি এখন বাইরে রোদ দেখছেন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। একটু পরে যদি বৃষ্টি দেন কে দিবেন সে বৃষ্টি? আল্লাহ তাআলাই দেবেন। অতএব আল্লাহর কাজগুলো আল্লাহ একাই করেন, এই কাজগুলোর জন্য অন্য কারো কাছে ধরনা দেওয়া চলবে না। সন্তান হয় না আল্লাহর কাছে চান আপনি, আপনার তো আপনার বিপদ আছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি সাজদাতে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, শেষ রাত্রে উঠে যান, দুই রাকাত চার রাকাত যা পারেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করুন, আল্লাহ ইনশাআল্লাহ আপনার বিপদ বিপদ থেকে উদ্ধার করবেন। কারণ মহান রব্বুল আলামিন বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরাই ডাকি না, আমরাই বকিল, ডাকার ক্ষেত্রে আমরা সবাই অলস, হাজি গাজি আর আলেম ওলামা যেই বলেন না কেন আল্লাহকে যথাযথ আমরা ডাকি না। তাই আসুন আমরা আল্লাহর কাজগুলো আল্লাহর জন্য খাস করি, সেই কাজগুলো যেন আমরা মানুষের কাছে ধরনা না দেই সেই কাজগুলোর ব্যাপারে। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যা। এই প্রকার তাওহীদ কুফফারে কুরাইশ মানে কুরাইশ কওমের কাফেরেরাও এটা বিশ্বাস করত যে আল্লাহ স্রষ্টা, আল্লাহ রেজেক দাতা, আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, এটা ওরা বিশ্বাস করত। এই প্রকার তাওহীদটা আল্লাহ বলছেন কোরআনে ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুনাল্লাহ, ওদেরকে যদি তুমি জিজ্ঞাসা করো কে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান আর জমিন এগুলো কে সৃষ্টি করেছে, তাহলে অবশ্যই অবশ্যই তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু ওরা করত কি, ওদের বাতিল যে মাবুত লাত উজ্জা হোবাল মানাত ইত্যাদি ছিল সেগুলোকে তারা আল্লাহর সাথে ইবাদতের ক্ষেত্রে গিয়ে শিরিক করত, ইবাদতের ক্ষেত্রে গিয়ে শিরিক করত, কিন্তু রুবুবিয়্যা তারা একচ্ছত্র আল্লাহর জন্য পালন করত। আল্লাহ কোরআনে বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযাহুম ইউশরিকুন, এরা যখন জলযানে চড়ত, অনেক এলাকা আমাদের আছে দক্ষিণাঞ্চলের মেলা জেলা থেকে আছে যারা লঞ্চে যাতায়াত করে ঢাকা, তো এই লঞ্চে যাতায়াতের সময় অনেক দুর্ঘটনা ঘটে, আল্লাহ তাআলা হেফাজত করুন আল্লাহুম্মা আমিন। কাফেরদের কথা আল্লাহ বলছেন যে ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, এরা জলযানে যখন জাহাজে লঞ্চে চড়ত তখন বিপদ আসলে তারা দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দুনিয়ার সব ওদের বাতিল মাবুদকে ভুলে গিয়ে এক আল্লাহকে ওরা ডাক। ফালাম্মা নাজ্জাহুম মিলাল বার ইযাহুম ইউশরিকুন, আল্লাহ যখন ওদেরকে নাজাত দিয়ে কিনারায় নিয়ে আসতেন, বার মানে হল স্থল, জল থেকে স্থলে পৌঁছে দিতেন, তখন তারা আবার আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর সাথে শরীক করা শুরু করতো, নাউজুবিল্লাহ। তো এই জন্য তাওহীদের রুবুবিয়াটা ওরা যতটুকু চিনেছিল আমরা এখনকার মুসলিমরাও অনেকেই অনেকেই সেটা চিনতে বুঝতে পারে নাই। এ গেল এক নাম্বার যে আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানবেন মানবেন। দুই নাম্বার তাওহীদ হচ্ছে তাওহীদুল ইবাদা, যেটা প্রথমেই আমরা বলছিলাম আমাদের যাবতীয় ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহর খুশির জন্য সন্তুষ্টির জন্য করতে হবে। অতএব আমার সালাত ইবাদত, আমার কুরবানি ইবাদত, আমার আকিকা দেওয়া ইবাদত, আমার সাজদা ইবাদত, আমার দোয়া, আমার নজর মানত, আমার জীবনের প্রত্যেকটা কাজ এগুলো ইবাদত, এই ইবাদত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, অন্য কারো কোনো কিছু সন্তুষ্টি চাওয়া যাবে না। মানুষের কাছে সুনাম ও সুখ্যাতি পাওয়ার জন্য এই কাজগুলো করলে সেটা হয়ে যাবে রিয়া ও সুনআ, যা শিরকে খাফি গোপন শিরকের অন্তর্ভুক্ত, মানুষকে শোনানোর জন্য যে আমি বড় আলেম। কিয়ামতের দিন প্রথম তিনজন ব্যক্তির মানে বিচার করা হবে, সংক্ষিপ্ত হাদিস মুসলিম শরীফে লম্বা বর্ণিত হয়েছে,
একজন বড় আলেম ও বক্তা, দ্বিতীয়জন মুজাহিদ, তৃতীয়জন দানশীল। আল্লাহ তাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেবেন, তারাও স্বীকার করবেন এবং আল্লাহ বলবেন তোমরা আমার এই নিয়ামতগুলো দিয়ে কি করেছো, তোমাকে আমি সুস্বাস্থ্য সুঠাম দেহ দিয়েছিলাম, আলেম সাহেব তোমাকে আমি এলেম দিয়েছিলাম, আরেকজন বলবে আরেকজনকে বলবেন তোমাকে আমি টাকা পয়সা দিয়েছিলাম কি করেছো, সবাই বলবে বাংলা আনাচে কানাচে আপনার দিনের দাওয়াত পৌঁছে দিয়েছি, আপনার দিনের জন্য জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছি, এমন কোন ভালো জায়গা রাখি নাই যেখানে আমি দান খায়রাত করি নাই। আল্লাহ সবাইকে বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলেছো, কারণ তোমরা এজন্য দান খায়রাত করেছিলে বা তোমাদের এই কাজগুলো করেছিলে যাতে করে মুজাহিদকে বলা হয় বীর পাহলোয়ান, যাতে করে দানশীলকে বলা হয় হাতেম তাই দানবীর, আর যাতে করে মাওলানা সাহেবকে বলা হয় আজকে হুজুর এক বড় ওয়াজ দিছে, এইরকম হুজুরই দরকার। তো যদি হুজুরের ভিতরে নিয়তটা খারাপ থাকে তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যা বলছো, আমার দিনের জন্য তোমরা এগুলো করো নাই, তোমরা করেছিলে তোমাদের নিজেদের সুনাম ও সুখ্যাতির জন্য, যেটা আজকালকে অনেক অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন আমরা এই করেছি ওই করছি ইত্যাদি মানুষ বলে বেড়ায়। তো এগুলো যদি তাই হয় তাহলে আল্লাহ কিয়ামতের দিন বলবেন যে দুনিয়াতে এগুলো তোমাদেরকে বলা হয়েছে, আমার কাছে তোমাদের জন্য কিছু নেই। আল্লাহ আদেশ করবেন শ্রেষ্ঠাদেরকে যে এদের মাথার ভর উল্টো মুখ করে, অর্থাৎ মুখটা নিচে থাকবে পাটা উপর দিকে থাকবে, এদেরকে টেনে জাহান্নামে নিক্ষেপ করে দাও, নাউযুবিল্লাহ মিন যালিক। এজন্য একটা আয়াত আপনারা জানেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, এমনকি সহজে বলে দেওয়া হয়েছে আমার জীবন মৃত্যু সব কিছু কার জন্য, মহান রব্বুল আলামিনের জন্য। এটা হলো দুই নাম্বার তৌহিদ। তিন নাম্বার তৌহিদ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন কোরআনে আল্লাহর বেশ কিছু সুন্দর নাম ও গুণাবলী আছে, সেই নাম ও গুণাবলীগুলো আল্লাহর জন্য খাস করতে হবে। এখানে কোনো অপব্যাখ্যা করা চলবে না, যেভাবে আল্লাহ ও রাসূল আমাদেরকে দিয়েছেন সেইভাবে সেগুলোকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম রয়েছে, অতএব সেই নামগুলো ধরে তোমরা আল্লাহকে ডাকো। ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি নিয়ে আসে ওদেরকে ছেড়ে দাও, সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, তারা যে কৃতকর্ম করছে তার বদলা শীঘ্রই তাদেরকে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার নাম, 99টি নাম আমাদের ছেলেদেরকে মনে হয় কায়দাতে মুখস্থ করা হয়, ইয়া আল্লাহু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু। আল্লাহ তাআলা সূরা হাসরের শেষে অনেকগুলো নামের কথা উল্লেখ করেছেন, যেগুলোতে আল্লাহ তাআলা বলেছেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরু সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাববিরু লাহুল আসমাউল হুসনা ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এছাড়াও আরো বিভিন্ন জায়গাতে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে, তিরমিজি সূরানে তিরমিজির হাদিসে 99টি নাম একসাথে বলা হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, এক কম 100টি, আর যেগুলো মুখস্থ করবে, হেফাজত করবে, সংরক্ষণ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। এগুলো হেফাজতের অর্থ উলামায়ে কিরাম বলছেন তিন ধরনের, তিনটা মাধ্যমে হতে পারে। এক, এ নামগুলো মুখস্থ করবেন, দুই, সে নামগুলোর অর্থ জানবেন, যেমন রহমান মানে দয়ালু, রাজ্জাক মানে রিজিক দাতা, আর তিন, এই নামগুলো যেভাবে আপনি অর্থ জানলেন ওই নামগুলো ধরে আল্লাহকে ডাকবেন, যখন আপনার রিজিকের দরকার হবে, আপনি রিজিকের সংকটে ভুগছেন, আল্লাহ তুমি রাজ্জাক, আমি তোমার বান্দা, তুমি আমাকে রিজিক দান করো, আপনার দয়ার দরকার, আপনি বলবেন আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দয়ালু, তুমি আমাকে দয়া করো, আপনার ক্ষমার দরকার, আপনি বলবেন আল্লাহ তুমি গফুর ও গফ্বার, তুমি আমাকে ক্ষমা করো, আমি গুনাহগার। এভাবে আল্লাহর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকতে হবে। আরেকটা বিষয় হলো সিফাত, আসমা ওয়া সিফাত, আসমা মানে নাম আর সিফাত মানে গুণাবলী। আল্লাহর বেশ কিছু গুণাবলীর কথা হাদিসেও বর্ণিত হয়েছে আর কোরআনেও সেগুলো উল্লেখ হয়েছে,
কিন্তু আমাদের সমাজের লোকেরা আসলে আকীদার ক্ষেত্রে পিছিয়ে পড়ার কারণে তারা মহান রব্বুল আলামিনের কোনো আকার স্বীকার করে না, ওই সিফাতগুলো স্বীকার করে না, আল্লাহর ওইগুলো গুণাবলী, যার ফলে আমাদের সমাজের লোকেরা মনে করে আল্লাহ হলেন নিরাকার। কি মনে করেন? আল্লাহ নিরাকার, আল্লাহর আকার নেই। আসলে কথাটা ঠিক নয়। এজন্য যে মহান রব্বুল আলামিন তিনি বলছেন যে কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই পৃথিবীর বুকে যারা আছে তারাই ধ্বংস হয়ে যাবে এবং বাকি থাকবেন শুধু তোমার রবের চেহারা দ্বারা পুরো জাত, আল্লাহ আল্লাহর জাত অবশিষ্ট থাকবে। এইখানে আল্লাহ তাআলা ওয়াজ শব্দ ব্যবহার করেছেন। সূরাতুল মুলকের শুরুতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই সত্তা ও জাত যার হাতে সারা বিশ্বের মালিকানা। ইহুদিরা বলেছিল, সূরা বাকারাতে আছে আয়াত, ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে আল্লাহর হাত মুষ্টিবদ্ধ, আল্লাহ বখিল, নাউজুবিল্লাহ, আল্লাহ খরচ করে না। আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম, এই গুল যেটাকে বলা হচ্ছে এটার অর্থ হলো আপনাদের আমাদের আল্লাহ হেফাজত করুক সবাইকে, আল্লাহুম্মা আমিন। হাতটা ভেঙে গেলে কি করে? একটা ব্যান্ডেজ দিয়ে এইভাবে গলার সাথে পেঁচিয়ে রাখে না, এটাকে গুল বলা হয়। তো আল্লাহ বলছেন গুল্লাত আইদিহিম, ওদের হাতগুলো ওদের গলার সাথে লেগে যাক, বাল ইয়াদাহুম মাবসুতাতান, বরং আল্লাহ তাআলার উভয় হস্ত মানে সিদ্ধ হস্ত মানে খোলা উন্মুক্ত, আল্লাহ ইউনফিকু কাইফা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা যখন যাকে যা দেওয়ার ইচ্ছা করেন তাকে সেটা দিয়ে থাকেন। তো এই যে সিফাতগুলো আল্লাহ তাআলা বললেন, এখানে হাতের কথা বললেন, ওখানে চেহারার কথা বললেন, তারপরে নূহ আলাইহিসসালামের কিস্তির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তাজরি বিআয়ুনিনা, নূহ আলাইহিসসালামের কিস্তি মনে করেছো তোমরা কি এটা আমি এমনিই ছেড়ে দিয়েছিলাম? আরে নূহ আলাইহিসসালামকে নিয়ে তার কওমের লোকেরা ঠাট্টা বিদ্রুপ করতো, প্রচন্ড গরমের মৌসুমে তুমি নৌকা তৈরি করছো, কোথায় তুমি নৌকা চালাবে? কিন্তু যেদিন বন্যা আসলো, আল্লাহর মহা আজাব চলে আসলো, সেই দিন এই চুলা পর্যন্ত, যেই চুলায় আগুন জ্বলতো সেই চুলা পর্যন্ত ফেটে আল্লাহর আদেশে কি হলো, পানি ফোয়ারার মতো নিচ থেকে উঠছে, উপর থেকে আকাশকে আল্লাহ তাআলা বললেন উমতুরি, তুমি বৃষ্টি বর্ষণ করো, উপরের বৃষ্টি নিচের ফোয়ারা সব মিলে একাকার হয়ে বন্যা হয়ে গেল। আল্লাহ আল্লাহ বলছেন নূহ আলাইহিসসালামের যে কিস্তি, এই কিস্তি এমনি এমনি চলছিল না, বরং তাজরি বিআয়ুনিনা, আমার চোখের সামনে দিয়ে এটা চলছে। কিন্তু আমাদের দেশে মানুষেরা আল্লাহকে নিরাকার বিশ্বাস করার কারণে আল্লাহর এই সিফাতগুলোকে তারা কুদরতি সিফাত বলে। কি বলে? কুদরতি সিফাত, সিফাত আল্লাহর কুদরতি হাত, আল্লাহ তাআলার কুদরতি চোখ, আল্লাহ তাআলার কুদরতি চেহারা, এই কথাগুলো তারা বলে থাকে। আসলে কি কুদরতি, কুদরত শব্দটা কি আরবি না? কুদরত শব্দটাও আরবি। যদি এই এগুলো কুদরতি হতো তাহলে মহান রব্বুল আলামিন নিজে কুদরত শব্দটা এখানে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। বাস্তবে দেখা গেল যে এগুলো আল্লাহ তাআলার আছে, কিন্তু আমাদের ভাইয়েরা কেন এগুলোকে অস্বীকার করছে? একটা কারণ আছে, সেই কারণটা হলো ওনারা যখন এই সেফাতগুলোকে স্বীকার করার মন মানসিকতা নিয়ে আসেন, তখনই তাদের অন্তরে এমনটি চলে আসে যে যদি আল্লাহর আকার বা সেফাতগুলো স্বীকার করি, আল্লাহর হাত, আল্লাহর চোখ, আল্লাহর চেহারা বা আরও যেগুলো হাদিসে বলা হয়েছে, কোরআনে বলা হয়েছে, তাহলে এগুলো তো মানুষের সাথে মিলে যায়। কি হয়? মানুষের সাথে মিলে যায়। আর আল্লাহকে তো মানুষের সাথে মেলানো যাবে না, মেশানো যাবে না, সাদৃশ্য দেওয়া যাবে না। অতএব তারা এক কথাই এখান থেকে মুক্ত হতে চেয়েছেন, সেটা হলো আল্লাহর আকারে নেই, যা ধুয়ে মুছে সব সাফ করে দিলাম। কিন্তু ধুয়ে মুছে তো সাফ হয় নাই। যখন আপনি আল্লাহর আকার নাই বলে দিলেন, তাহলে ওই সংক্রান্ত আয়াতগুলো কি হবে? ওই আয়াতগুলো তো আছে কোরআনে, ওই মর্মে হাদিসগুলো তো আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তখন তো আপনি সেগুলোর অস্বীকারকারী হয়ে গেলেন, নাউজুবিল্লাহি মিন জালিক। আর অস্বীকার করতে গিয়ে একটু ব্যাখ্যা ধরেছে, সেটা হলো আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর কুদরতি পা, এই কথাগুলো তারা বলছেন। আসলে এই কুদরতি ব্যাখ্যা সালফে সালেহীন, সাহাবা ইকরাম, তাবেইন, তাবে তাবেইন কেউ করেননি, বরং আল্লাহর ব্যাখ্যা দিয়েছেন
তিনি নিজে বলেছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর আল্লাহর মত কোনো কিছু নয় ওয়া হুয়াস সামিউল বাসীর তিনি সব আছে আর হাতিরও পা আছে তাহলে ওই হাতির পা আর পিপীলিকার পা কি সমান আমাদের মতো দুই চার পাঁচটা মানুষকে যদি হাতি পায়ের তলে রেখে জোরে চাপ দেয় তো আমরা কি হব ঠুস করে ফুটে যাব আমাদের ওইখানে একটা এরকম হাতি পাগল হয়ে গিয়েছিল সার্কাস দেখাতে এসে পরে এক লোক চাষ করতেছিল ওকে গিয়ে ওইভাবে খালি পাটা দিয়েছে শেষ তাহলে ওরও পা আছে পিপীলিকারও পা আছে মুরগিরও পা আছে আপনার আমারও পা আছে হ্যাঁ এই সবগুলোর পা কি একই রকম না আমাদের ভাইয়েরা বুঝতে ভুল করার কারণে আল্লাহর আকারটাকে অস্বীকার করে দিয়েছে আসলে আল্লাহর যেগুলো সেফাতের কথা বলা হয়েছে সেটা আল্লাহর মতো আর আমাদেরগুলো আমাদের মতো ওইখানেই মধ্যখান থেকে যদি এই ধারণাটা না নিয়ে আসা হয় যে আল্লাহর হাত আছে বলে মানুষের সাথে মিলে যায় কি বলছে আপনাকে আল্লাহই তো নিষেধ করে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই আল্লাহর মতো কোনো কিছু নাই আল্লাহর হাতের সাথে আপনার আমার হাতের তুলনা এই ধ্যান ধারণাটা আছেই বেমানান ও বিয়াদবি আল্লাহর শানে নাউযুবিল্লাহ মিন যালিক এজন্য আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সত্যিকারের অর্থে আমরা যে বিশ্বাস রাখি আল্লাহ তাআলার যে সিফাতের কথা আল্লাহ তাআলা বলেছেন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেগুলো কোনো অপব্যাখ্যা করা যাবে না কুদরতি বলে বা এদে ডানে বা আমি ঘোরানো যাবে না যেভাবে এসেছে সেভাবে আমরা বিশ্বাস করি তবে আল্লাহটা আল্লাহর মতো মানুষেরটা মানুষের মতো গরু ছাগল ভেড়া মুরগি গাধা ইত্যাদি আছে সেগুলো তাদের মতো কারোটার সাথে কারোটার মিল নাই এই যে আপনারা আমরা এখানে কতগুলো মানুষ উপস্থিত হয়েছি কারো চেহারার সাথে কারো চেহারার মিল আছে অথচ আমরা সবাই মানুষ না আমরা সবাই মানুষ আমরা সবাই মুসলিম আমরা সবাই মুসল্লি নামাজি তার এতগুলো মিল থাকার পরে আমাদের কারো চেহারার সাথে কারো মিল নাই তো আল্লাহর সাথে স্রষ্টার সাথে সৃষ্টির কি করে মিল হবে ভাই এই জন্য এই জিনিসটা ভালো করে খেয়াল রাখবেন আমাদের সমাজের আলেম ওলামাও পদস্খলিত হয়েছে এই ক্ষেত্রে এগুলো নিয়ে আমাদের জ্ঞানজাম করে তারা কিন্তু আসলে কোরআন ও সহিহ সুন্নাহর উপরেই আমাদেরকে থাকতে হবে বাইরে যাওয়া যাবে না এ গেল তিন নাম্বার তাওহীদুল আসমা ওয়াস সিফাত এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে তাওহীদের গুরুত্বগুলো আপনাদের সামনে তুলে ধরব মনে রাখবেন এটা যেন একটা একাডেমিক আলোচনা যদিও খুতবা কিন্তু এটা শিক্ষণীয় একটা বিষয় মনে রাখার চেষ্টা করবেন এই ভিডিও করা হচ্ছে ইনশাআল্লাহ হয়তো পেজও আপনারা পরবর্তীতে পেয়ে যাবেন তাওহীদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস ইসলামের রুকন হলো কয়টা পাঁচটা এক নম্বর রুকনটা কি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটাই হলো তাওহীদ আপনি এই কথার সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ব্যাখ্যা করার সময়টা কম আমার এজন্য আমি শুধু পয়েন্টগুলো আপনাদের সামনে উল্লেখ করছি তাহলে এক নম্বর রুকন বা পিলার কি তাওহীদ দুই নম্বর হচ্ছে তাওহীদের গুরুত্ব আপনারা আমরা মানুষ মানুষ আর জিন জাতিকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার তাওহীদ বাস্তবায়নের জন্য আল্লাহর ইবাদতের জন্য দুই নম্বর তাওহীদ বলেছিলাম আমাদের ইবাদত হতে হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন জিন আর ইনসানকে কেবলমাত্র আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি এ গেল দুই নম্বর তিন নম্বর আপনারা আমরা আমাদের সমাজে দেখি এটা আমাদের রাজনৈতিক কোনো আলোচনা নয় এটা খুতবা কিন্তু রাজনৈতিক দলগুলো যে যে মতাদর্শে বিশ্বাসী সে তার নেতাকে সবচেয়ে বড় চোখে দেখে সবচেয়ে হিরো বানাতে চায় কিন্তু সত্যিকারের অর্থে আল্লাহর খাতায় হিরো হলেন নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহর খাতায় এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান কারা নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই নবী ও রাসূলগণকে আল্লাহ তাআলা কেন প্রেরণ করেছিলেন আল্লাহ বলছেন সূরা নাহলের মধ্যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আমি প্রত্যেক উম্মাতের কাছে একজন করে রাসূল প্রেরণ করেছিলাম কেন আনি ইবুদুল্লাহ যাতে তোমরা এক আল্লাহর ইবাদত করো আমরা যাতে এক আল্লাহর ইবাদত করি সেজন্য আল্লাহ তাআলা এই নবী ও রাসূল যুগে 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 প্রত্যেক উম্মাতের কাছে একজন করে প্রেরণ করেছে শুধু আল্লাহর ইবাদতই নয় ওয়াজতানিবুত তাগুত আর তাগুত থেকে মানে আল্লাহ ছাড়া যারই পূজা অর্চনা সেটা দরগা হোক আর দুর্গা হোক আর যাই হোক আল্লাহ ছাড়া যারই পূজা অর্চনা ইবাদত বন্দেগি করা হয় ওখান থেকে তোমরা বেঁচে থাকো এজন্য আমি যুগে যুগে এই শ্রেষ্ঠ সন্তানগুলোকে পাঠিয়েছি যাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার নম্বরে নবী রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াসসালাম তারা প্রথম যে দাওয়াতটা দিয়েছেন তাদের উম্মাতকে তাদের কওমকে সে দাওয়াতটা ছিল তাওহীদের দাওয়াত
সূরাতুল আরাফ আপনারা পরে পড়ে নিন, লম্বা কাহিনী, প্রত্যেকটা নবীর ছোট ছোট করে সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক নবী তার উম্মতকে বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের সত্যিকার কোনো মাবুদ নেই। প্রত্যেক নবী এই কথাগুলো বলেই তাদের উম্মতকে প্রথম দাওয়াত দিয়েছে। যেমন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো মজলিস দেখতেন, দু চার পাঁচজন লোক বসে আছে এক জায়গায়, তখন তিনি প্রথম যে দাওয়াতটা দিতেন সে দাওয়াতটা ছিল কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে নাজাত পেয়ে যাবে, তোমরা মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তাহলে তাদের প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। আপনারা আমরা যে সালাত আদায় করছি না, নামাজ পড়ছি, এই সালাত বা নামাজ এটা মেলা মেলা পরে নাজিল হয়েছে, এটা মেরাজের রাত্রে দেওয়া হয়েছে। আর মেরাজ অনেকে বলে নব্বতে দশম সালে দেওয়া হয়েছে, যদিও সেটা ঠিক নয়। আর রাহিকুল মাকতুম শেখ সফিউর রহমান মুবারকপুরির পড়ে নেবেন, সেখানে বলা হয়েছে হিজরতের এক দুই বছর, এক দেড় বছর আগে, সর্বোচ্চ দেড় বছর আগে এই মেরাজ হয়েছিল। তার মানে প্রায় রসুল সাল্লাম মক্কাতে অবস্থান করেছেন নবুয়ত পাওয়ার পরে তেরোটি বছর, এগারো বছর, সাড়ে এগারো বছর শুধু তাওহীদেরই দাওয়াত ছিল, তখনও সালাত নাজিল হয় নাই, সালাতের বিধান আসে নাই, সালাত ফরজ হয় নাই। তাহলে চিন্তা করে দেখুন এই তাওহীদ কত গুরুত্বপূর্ণ। এজন্য আমাদের নবীও সকল মজলিসে গিয়ে বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো নাজাত পেয়ে যাবে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, প্রথম যাকে তিনি বিয়ে করেছিলেন, তার উপস্থিতিতে আর দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেননি, সেই স্ত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখনও নামাজ ফরজ হয়নি, জান্নাতে যাবেন না। আল্লাহ তাআলা তাকে সালাম দিয়ে পাঠিয়েছেন জিবরিল মারফত, আর জান্নাতে একটা বাড়ির হ্যাঁ মানে অট্টালিকার তাকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, নামাজ তো ফরজই হয়নি, নামাজ ফরজ হয়নি, পড়েননি, যা ছিল যেভাবে নিয়ম পেরেছিলেন রাসূল, সকালে দুই রাকাত বিকালে দুই রাকাত পড়তেন, ওইভাবেই পড়েছেন তারা। ফরজ হয়নি তো ইবাদত কি করবেন, শুধু কিসের উপরে গেছেন, তাওহীদের উপরেই এই দুনিয়া ত্যাগ করেছেন। আল্লাহ, এ তাওহীদ হলো আল্লাহর হক বান্দার উপরে, আল্লাহর হক বান্দার উপরে। লম্বা হাদিস মুয়াজ বিন জাবালের, আমি এটা শুরুতে পড়েছিলাম, মুয়াজ বিন জাবালকে তিন তিনবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, একই বাহনের পিছনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বসা, ধরেন একটা ঘোড়ার পিছনে, সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিছনে মুয়াজ বিন জাবাল, কত কাছের সাহাবী ছিলেন, কত ধন্য ব্যক্তি ছিলেন। বলছেন যে হে মুয়াজ, তুমি কি জানো আল্লাহর হক কি বান্দার উপরে? তিন তিনবার উনি বলছেন আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ ওয়া রাসূল ভালো জানেন, আমি কি জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন হাক্কুল্লাহি আলাল ইবাদ, আল্লাহর হক আপনার আমার প্রত্যেক বান্দার উপরে, এটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল বান্দার উপরে, সকলই তো আল্লাহর বান্দা, সকলের উপরে আল্লাহর হক হচ্ছে আইয়া আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, আমরা সবাই এক আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, এটা হলো আল্লাহর হক বান্দার উপরে। এরপর আর এটাই হলো তাওহীদ। ৬ নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুয়াজকেই রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠাচ্ছেন জিহাদের জন্য, তো উনি বলছেন গিয়েই কাটাকাটি শুরু করবা না, আগে গিয়ে ওদেরকে এক নম্বরে তাওহীদের দাওয়াত দিবে। ইন্নাকা তাতি কওমাম মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়াল মা তাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আহলে কিতাব ইহুদি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যাচ্ছ, তুমি ওদেরকে প্রথম দাওয়াত দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, এই কালিমার দাওয়াত দিবে, যদি মেনে নেই নামাজের কথা বলবে, যদি মেনে নেই যাকাতের কথা বলবে, ওদের ধনীদের কাছ থেকে নিয়ে ওদের গরিবদেরকে ওই মালগুলো বন্টন করে দিবে। আল্লাহু আকবার, তাহলে যে বাহিনীগুলো পাঠাতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকেও প্রথম কি দাওয়াত দিতে বলতেন, তাওহীদের দাওয়াত দিতে বলতেন। তাওহীদের দাওয়াত যদি মেনে নেয় তাহলে লড়াই কিসের, আর জিহাদের কোনো প্রয়োজন আছে, ওরা তো মুসলিমই হয়ে গেছে তখন। অনুরূপ একই কথা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, এটা সাত নম্বর, আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার, ঐতিহাসিক খাইবারের যুদ্ধে, খাইবার বিজয় হচ্ছে না, অবরোধ করে আছেন মুসলিমরা, বিজয় হচ্ছে না, তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের দিন সন্ধ্যার সময় বললেন যে আগামীকালকে আমি এমন একজন লোকের হাতে ইসলামের পতাকা দেব যেই লোকটাকে আল্লাহ ও রাসূল ভালোবাসে, কথাগুলো খেয়াল রাখবেন, যেই লোকটাকে আল্লাহ ও রাসূল ভালোবাসেন, আপনাকে আমাকে আল্লাহ ও রাসূল ভালোবাসেন কিনা আল্লাহু আলাম, আল্লাহ যেন ভালোবাসেন, রাসূলও যেন আমাদেরকে ভালোবাসেন, আমরা এই দোয়া করি আল্লাহুম্মা আমিন।
কিন্তু রাসূল ঘোষণা দিচ্ছেন আল্লাহ ও রাসূল তাকে ভালোবাসে, সেও আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, আর তার হাতে আল্লাহ তাআলা খাইবারের বিজয় দিবেন। সুবহানাল্লাহ। অনেক সাহাবী বলছেন জীবনে কোনোদিন নেতৃত্বের লোভ করিনি, কিন্তু এই গুণগুলো শোনার পরে ওই দিন আমাদের সবার অন্তরে নেতৃত্বের একটা লোভ চলে এসেছিল, কারণ ওই লোকটাকে আল্লাহ ও রাসূল ভালোবাসে, আর আল্লাহ ও রাসূল ভালোবাসলে তো জান্নাতে যাওয়া যাবে ইনশাআল্লাহ। পরের দিন সবাই মনে বুক ভরা আশা নিয়ে উপস্থিত হয়েছেন, যে জীবনে নেতৃত্বের আশা করতো না সেও হাজির, তা আমার নামটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, আর আলী রাদিয়াল্লাহু আনহু মজলিসে নাই। বললেন কি হয়েছে তার? বলছে তার চোখ উঠেছে, চোখের বেড়া, অসুস্থ তিনি। বললেন যে উনাকে ডেকে নিয়ে আস। ডেকে নিয়ে আসা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহ বলে তার থুতু মোবারক তার চোখে দিয়ে দিলেন। হ্যাঁ, তারপরে দেখা গেল যে তার চোখ আগের থেকে ভালো হয়ে গেল। এরপর তিনি তাকে বললেন যে তুমি এগিয়ে যাও যুদ্ধের ময়দানে, ওয়াইলা রিসলিক, তবে ওদের উঠানে গিয়ে মানে তাদের চত্বরে গিয়ে মারামারি শুরু করার আগে তুমি থেমে যাবে, ওদেরকে প্রথম দাওয়াত দিবে আল্লাহর দিনের দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে। সুবহানাল্লাহ। কেন? লাইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুন লাকা মিন হুমুরিন নাম। এখনকার লাস্ট মডেলের যেই পাজেরো গাড়ি বা নতুন নতুন গাড়ি, এগুলো তো আমাদের মানে কেনার কোনো ইয়া নাই, আর আমরা খোঁজও নেই না, যাদের টাকা পয়সা আছে ওরা খোঁজ নেয় এগুলো। লেটেস্ট মডেলের সবচেয়ে দামি যে গাড়ি, সেই গাড়িটা মনে করতে পারেন তখনকার লাল উট, আরবদের কাছে সুন্দর একটা লাল উট ছিল সবচেয়ে প্রিয় বাহন। তো বলছেন আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা লাল উট থেকেও তোমার জন্য উত্তম হলো একটা লোক তোমার দ্বারা হেদায়েত হওয়া। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতটা তাদের কাছে কত প্রিয় ছিল মানুষের, দুনিয়ার কিছুই চাই না, তুমি আমার দ্বারা হেদায়েত হয়ে যাও, আল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মনে হয় শেষও করতে পারবো না বিষয়, তবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। 8 নম্বরে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, প্রত্যেক মানুষ আমরা মরণশীল, মৃত্যুবরণ করতেই হবে। কদিন পূর্বে বরেণ্য দুজন আলেম মারা গেছেন আমাদের দেশের, একজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আরেকজন আমাদের সহি আকিদার শেখ শেখ আবদুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ, হঠাৎ করে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আল্লাহ উভয়কে যেন তাদের গুনাহ খাতা মাফ করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরাও কখন চলে যাব, আমাদের ডাক এক সময় আসবে, আজ হয়তো আসেনি, কাল চলে আসবে। তো সবাই যখন মারা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা হলো আমাদের দেশে যখন কেউ মুমূর্ষু অবস্থায় থাকে তখন সূরা ইয়াসিন পড়ে, আর সূরা ইয়াসিনের যত হাদিসগুলো আছে সবগুলো জঈফ অথবা জাল হাদিস, একটাও আমলযোগ্য নয়। বরং তখন ভালো মানুষ যদি আলেম বা মুরব্বি এরকম কেউ থাকে তাকে পাশে বসান, আর উনি ধীরে ধীরে বলবেন তার কাছে, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত্যুসজ্জায় শায়িত ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, ওইখানে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, যাতে করে ওই লোকটাও আপনার শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে। কারণ যেই ব্যক্তি শেষ কথাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে বিদায় হতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুসংবাদ দিয়েছেন তার জন্য, যেটা আমার পরের অংশে আসবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে পারবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন ইরাক কুয়েত দখল করলো, সৌদি আরব সৌদি আরবের একটা অংশ দখল করে নিয়েছিল, বাধ্য হয়ে সৌদি তখন আমেরিকাকে ডাকলো। এই যে সাদ্দাম যে কাজগুলো করেছিল, সাদ্দাম ছিল একটা কমিউনিস্ট মার্কা লোক, মানে আকিদা টাকিদা কিচ্ছু তার ঠিক ছিল না, আমল টামল তেমন কিছুই ছিল না। কিন্তু যখন সে মারা যায় তখন তার হাতে ছিল আল কোরআন, মুখে ছিল কি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব আলেমদের মুখ বন্ধ হয়ে গেছে, কেউ তার ব্যাপারে খারাপ কিছু বলেছে শুনেছেন, যে সে জাহান্নামে কিছু বলেছে, বলার কোনো উপায় নেই, কারণ মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, শেষ কালিমা সে লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই দুনিয়া থেকে বিদায় হয়েছে, তার হিসাব আল্লাহ তাআলা নেবেন। আর এই কালিমাই যদি খালেস নিয়তে বলে থাকে তাহলে ইনশাআল্লাহ তাকে জান্নাতে একদিন নিয়ে যাবে। তার অপরাধ থাকতে পারে, তাকে শাস্তি দিতে পারেন আল্লাহ তাআলা, আল্লাহ মাফও করতে পারেন, রহমানুর রহিম, কিন্তু কালিমা শেষ কি, লা ইলাহা ইল্লাল্লাহ দ্বারা তার বিদায় হয়েছে।
আপনারা আমরা যে ইবাদত বন্দেগীগুলো করি সেই ইবাদত বন্দেগীগুলো কবুল হওয়ার জন্য প্রধান দুইটা শর্ত আছে একটা হলো ইখলাস আর এটাই হলো তাওহীদ মানে আমার ইবাদতটা কার জন্য হতে হবে আল্লাহর খুশির জন্য দুনিয়ার কোনো মানুষ আমাকে কি বলল আমি কিভাবে ওয়াজ করলাম আপনি কত সুন্দর করে নামাজ পড়লেন কত কেরাতটা আপনার সুন্দর ওইগুলোর জন্য নয় আমি কোরআন সুন্দর করে পড়ি কারণ আল্লাহর বাণী সুন্দর পড়লে আল্লাহ খুশি হবেন আর এই জন্যই আমি সুন্দর করে পড়ি অথবা আমি ভালো আলোচনা করার এই জন্যই চেষ্টা করি যাতে করে আমার উম্মতের কাছে আমার কওমের কাছে আল্লাহর হেদায়েতের বাণী পৌঁছে যায় এটাই যদি আপনার নিয়ত হয় তাহলে আহলান ওয়া সাহলান আপনাকে আপনার আমল যদি খাঁটি হয় তাহলে ইনশাআল্লাহ এটা আল্লাহর কাছে কি হবে কবুল হবে ইবাদত কবুলের প্রধান শর্ত হলো দুটো এটা আলাদা একটা বিষয় একদিন আলোচনা করার মতো তো এক নাম্বার হলো ইখলাস দুই নাম্বার হলো রাসূলের তরিকায় হতে হবে চারজন ইমাম আমাদের আছেন তাই না তো চারজন ইমামই আমাদের মাথার তাজ ও মুকুট কাউকে বাদ দেওয়া যাবে না তবে ওনারা মানুষ ছিলেন মানুষের ভুল হতে পারে না ভাই মানুষের ভুল হতে পারে ওনারা সবাই একই কথা বলে গেছেন আমাদের কথার সাথে যদি রাসূলের কথা না মিলে তাহলে আমাদেরটা ছেড়ে দিয়ে রাসূলেরটা গ্রহণ করিও ওনারা ভুল করে জাননি ভুল আপনারা আমরা করছি গোড়ামি করে আমি আমার ইমামেরটা আপনি আপনার ইমামেরটা ধরে আছেন আপনার আপনি যেটা আপনার ইমামের রাসূলের সাথে না মিলে সেটা আপনি ছেড়ে দেন আমার যে কথাটা রাসূলের সাথে না মিলে আমি ছেড়ে দেই গঞ্জাম শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা সঠিক বলেছেন সেটা মানলেই আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে এবং খাঁটিভাবে ইখলাস সহকারে আল্লাহর জন্য ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি এতক্ষণ তাওহীদের গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা আপনারা শুনছিলেন তো এই যে এত গুরুত্বপূর্ণ বিষয় মানলাম যদি মানি তাহলে আমাদের কি ফজিলত আমরা কি পাবো তাওহীদটা বাস্তবায়ন করলে আমাদের পাওয়ার কি আছে আমাদের পাওয়ার মধ্যে ওই যে মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিসটা বলছিলাম তার দ্বিতীয় অংশে আছে মুআযি বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো তিনবার জিজ্ঞাসা করেছিলেন তুমি কি জানো যে বান্দার হক কি আল্লাহর উপরে বান্দার হক ওটা ছিল আল্লাহর হক যে আমি আল্লাহরই ইবাদত করব তার সাথে কাউকে শরীক করব না এখন আমি এই কাজটা করলাম তাহলে আমার কি হক হলো আল্লাহর উপরে আসলে আল্লাহর উপরে কোনো হক বান্দার নাই কেন নাই ধরেন আপনি যদি কারো প্রতি দয়া করেন এহসান করেন একটা লোককে দেখে শুনে চাকরি বাকরি দিয়েছেন লেখাপড়া করিয়েছেন মানুষ করেছেন তখন আপনার একটা অধিকার হয় ওর উপরে তখন আপনার একটা অধিকার হয় কিন্তু যেই লোকটা আপনারই উপকার করেছেন সেই লোকটার উপরে আপনার কোনো অধিকার আছে বরং আপনারই তো বা আমারই তো উচিত যে ওনারই উপকার করা কারণ উনি ওনারটা ওনার অবদানেই আল্লাহ তাআলার রহমতে আমি এতদূর পৌঁছতে পেরেছি ঠিক ওই রকম আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী আমাদের ইবাদতের কোনো দরকার আল্লাহর আছে এই যে ইবাদতগুলো আমরা করছি এগুলোর কোনো প্রয়োজন আল্লাহর নেই আল্লাহ তাআলা আমাদেরকে খালি পরীক্ষা করার জন্য এগুলো ইবাদতের কথা বলেছে তো আল্লাহর উপরে আমাদের কোনো এহসানের দরকার নেই আল্লাহ মুখাপেক্ষীও নন আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী কোনো কিছুর দরকার আল্লাহর নেই না খানা না পিনা না ইবাদত বন্দেগী না কোনো কিছু কিছুরই দরকার আল্লাহর নেই তো মহান রব্বুল আলামিন দয়া করে একটা হক আমাদেরকে দিয়েছেন সেটা কি আল্লাহ রাসূল আলাম যখন মুআযি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে হাক্কুল ইবাদি আলা আল্লাহ আই আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইয়া বান্দার হক হলো আল্লাহর উপরে আপনারা আমরা যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করি মাদানী আলেমরা কেন আপনাদেরকে শিরিকের বিরুদ্ধে বলে কেন আপনাদেরকে বিদাতের বিরুদ্ধে বলে এজন্যই বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তুমি যদি আল্লাহর সাথে কাউকে শরীক না করো তাহলে আল্লাহ তোমাকে শাস্তি দেবেন না আল্লাহু আকবার এজন্য যারা পরিমাণ শিরিক আপনার ইবাদতে থাকা যাবে না আপনি ইবাদত কম করেছেন আপনি খালি ফরজগুলো কোনো রকম আদায় করেছেন তাতেও আপনার সমস্যা নেই কিন্তু সমস্যা হলো যে আপনি যদি শিরিক করেন তাহলে যেমন অসংখ্য সুন্দর সুন্দর খাবারের মধ্যে যদি বিষ মিশিয়ে দেন যারাই খাবে তারাই মরবে ওই রকম অনেক ইবাদত করেছেন কিন্তু ইবাদতে শিরিক আছে তাহলে আপনার সব ইবাদত কি হবে নষ্ট হয়ে যাবে এই জন্য সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা ওই বান্দাকে আজাব দেবেন না দুই নাম্বার যে ব্যক্তি খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন একটু আগে আমি বলে এসেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিন নাম্বার আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন কিয়ামতের দিন আপনার শাফাত পেয়ে সবচাইতে ভাগ্যবান কে কোন ব্যক্তি হবে উনি বললেন আবু হুরাইরা তোমার আগে এই ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করবে আমি এটা ভাবিনি কারণ উনি ছিলেন আসলে এলেমের পোকা বললেন
أحق الناس أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله مخلصا من قلبي دل থেকে খাঁটি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আমার শাফাত পেয়ে কিয়ামতের দিন সবচেয়ে ধন্য হবে সেই ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিন নবীর শাফাত দান করিও আল্লাহুম্মা আমিন চার নাম্বার এটা আমরা বলে এসেছি মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল জান্নাত দুনিয়া থেকে বিদায়ের সময় যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবেই যাবে যাবে ইনশাআল্লাহ একদিন না একদিন যাবে তার যদি আরো পাপ থাকে শাস্তি পাবে কিন্তু কালিমাটা শেষে লা ইলাহা ইল্লাল্লাহ থাকার কারণে সে জান্নাতে যাবে একজন ইহুদি বাচ্চা রাসূলের খেদমত করত তো এই বাচ্চাটা মুমূর্ষ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন দেখতে গেলেন খেদমত করত যাওয়া জরুরি দরকার তখন এই বাচ্চাটার কাছে তার বাবা উপস্থিত বললেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আল্লাহ তোমাকে নাজাত দেবে তো তখন বাচ্চাটা তার বাবার চোখের দিকে তাকাচ্ছে মুখের দিকে তাকাচ্ছে যে আমার বাবা কি বলে তখন বাবা বলল আতি আবুল কাসিম আবুল কাসিম ছিল রাসূলের উপনাম কুনিয়ত তো আবুল কাসিম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তুমি মানো ছেলেটা বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা আনন্দে উদ্বেলিত হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী নাজ্জাহু বি মিনান নার সেই আল্লাহর প্রশংসা যেই আল্লাহ এই বাচ্চাটাকে আমাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন সুবহানাল্লাহ তাহলে শেষ কালিমা হয়েছে কি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী এরপরে চাচা আবু তালেব কত না উপকার করেছে শেষ নাই উপকারের ওগুলো আর এক ইতিহাস কিন্তু যখন মারা যাচ্ছেন ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছেন ইয়া আম্মি চাচা গো কুল কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ আপনি একটা কালিমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা বলেন এটা দিয়ে আপনার জন্য আমি আল্লাহর কাছে শাফাত করব আল্লাহু আকবার ওইখানে আবু জাহেল ছিল আর উমাইয়া বিন খালফ ছিল এই দুই দুষ্ট ছিল কাফের বদমাইশ এরা বলছে যে মরার সময় বাপ দাদার ধর্মে চুন কালি মেখে যাবে আর রাসূল আবার বললেন ইয়া আম্মি কুল কালিমাতান উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ ওরা ওই কথা বলে আর রাসূল এই কথা বলেন শেষে আবু তালেব বলল যে ভাস্তারে আমি জানি তোর দিন ধর্ম সত্য কিন্তু আমার নিন্দা মরার পরে সবাই বলবে মরার সময় বাপ দাদার ধর্ম ছেড়ে গেছে এটা যদি কেউ না বলতো তাহলে আমি তোর দিনে দীক্ষিত হতাম শেষ কালিমা হলো যে আমি বাবা বাবা আব্দুল মুত্তালিবের মানে রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের দিন কুফুরি দিনের উপরে চলে গেলাম নাউজুবিল্লাহ মিন যালিক মানে শাফাতের দরজাটা কি হয়ে গেল বন্ধ হয়ে গেল তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার চাচার জন্য শাফাত করবেন উপকার হবে এতটুক জাহান্নামে যাবে কিন্তু জাহান্নামের হালকা আযাবটা দেওয়া হবে দুইটা ওই আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে তাতে তার মাথার মগজ টক বক করে ফুল থাকবে নাউজুবিল্লাহ মিন যালিক তাহলে দেখেন কালিমাটা পড়লে কতটা উপকার হতো তার এরপরে সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি বান্দা তুই যদি সারা দুনিয়া ভর্তি গুনাহ পাপ করে আমার সাথে সাক্ষাৎ করিস কিন্তু একটা পাপ যদি তোর আমলে না থাকে তোর গুনার মধ্যে একটা পাপ নাই সে পাপটা কি লা তুশরিকু বি শাইয়া তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা দুনিয়া পরিপূর্ণ ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব আল্লাহ শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না সে কথাগুলো বলে শেষ করছি আমি আল্লাহ তাআলা মুশরিকের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন আল্লাহ বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় যে আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন ওয়া মাওয়াহুন নার তার স্থান কোথায় জাহান্নাম ওয়া মালিল যালিমিনা মিন আনসার জালেমদের কোনো সাহায্যকারী নেই নয় নাম্বার শিরকের গুনাহ আল্লাহ তাআলা দুনিয়াতে কেউ ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন আপনি দুনিয়াতে সুস্থ অবস্থায় আছেন শিরক হয়ে গেছে ক্ষমা চাচ্ছেন তওবা করছেন আল্লাহ মাফ করবে কিন্তু ওই শিরক নিয়ে যদি দুনিয়া থেকে বিদায় হয় তাহলে আল্লাহ মাফ করবেন না এটা আল্লাহর ওয়াদা আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা নিশ্চয় আল্লাহ তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এর চাইতে নিম্ন পর্যায়ের গুনাহ যদি কাউকে আল্লাহ ইচ্ছা করেন মাফ করতে পারেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবেন না কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবে কারা কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে দেখতে পাবে মুমিনরা যারা জান্নাতে যাবে আল্লাহ যেন আমাদেরকে তাদের দলভুক্ত করেন আল্লাহুম্মা আমিন আর এটার জন্য তাওহীদ শর্ত আল্লাহ তাআলা বলছেন আমি সেই আয়াতটা শুরুতে পড়েছিলাম সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا যে ব্যক্তি কিয়ামতের দিন তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহর দিদার লাভ করতে চায় সে যেন সৎ কাজ করে সৎ কাজটা হবে নবীর তরিকায় যদি হয় তাহলে সেটা সৎ কাজ হবে আর আমার আপনার তরিকা বানানো তরিকায় হলে সৎ কাজ হবে না আর দুই নাম্বার হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতে রব্বিহি আহাদা তার রবের ইবাদতে কাউকে যেন সে শরীক না করে তাহলে আল্লাহকে দেখতে পাওয়া যাবে এই দুটো আমলের মাধ্যমে আর শেষ কথা যেটা বলবো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তিনি বললেন আল্লাহ তাআলাকে যে আল্লাহ আমাকে একটা জিকির শিখিয়ে দিন ওটা দিয়ে আপনাকে ডাকবো আমি তখন আল্লাহ তাআলা বললেন যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তখন মুসা আলাইহিস সালাম বললেন কুল্লু ইবাদিকা ইয়াকুলুনা হাযা আপনার সব বান্দাই তো বলে কলিমউদ্দিন সলিমউদ্দিন সবাই তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আমাকে স্পেশাল কিছু দেন তখন আল্লাহ তাআলা বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম এটা যদি সাতবক আসমান আর জমিন আমাকে বাদ দিয়ে মানে আল্লাহকে বাদ দিয়ে সাতবক আসমান আর জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লায় ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ তাহলে সম্মানিত উপস্থিতি এর থেকে আমরা তাওহীদের গুরুত্ব আর ফজিলত আশা করি স্পষ্টভাবে বুঝতে পেরেছি আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই তাওহীদ এর গুরুত্ব বোঝার সেটা মানার শিরিক থেকে দূরে থাকার তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন আর তাওহীদের উপর চলে তাওহীদের যে ফজিলতগুলো বললাম সেগুলো যেন আমাদেরকে পাওয়ার অর্জন করার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন